अवतार अर्थात श्री विष्णु এই দশটি রূপ ধারণ করেছিলেন জগৎ কল্যাণের জন্য। মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ, তারপর বুদ্ধ, আর কলির অন্তকালে কল্কি অবতার, যিনি এখনো আসেননি। আর এই দশম অবতারের মধ্যে কল্কি অবতারের যে বর্ণনা করা আছে তার সঙ্গে তো গদাধরের কোনো মিল নেই। আপনি হঠাৎ এই গদাধরের সঙ্গে অবতারের মিল কোথায় খুঁজে পেলেন মা? ওই তো বৈষ্ণব পণ্ডিত তো কইলেন দশ অবতারের বেশি আর অবতার হয়নি, তাহলে আমি আর অবতার টবতার হবো কেমন করে? তোমরা বাপু এসব যুক্তি তক্ক তামাও দেখিনি, আমি উঠি আসি আমি। ছোট ঠাকুর, তুমি তুমি বসো বসো, হ্যাঁ একটু বসো। হৃদয় ঠাকুর, উমা ঠাকুর অবতারের ছিঁড়ি দেখেছেন? সে তো সভা থেকে পালান দিতে চাইছে, বুঝলেন? সব হচ্ছে ওই ভৈরবের কারসাজি। একেবারে ঠিক, সেজবাবুকে হাত করতে চাইছে, সেজবাবুর চোখে ভালো সাজতে চাইছে, তাই গদাইকে ব্যবহার করছে। হারান ঠাকুর দেখবেন এই মন্দির একদিন ওই ওই মেহমানসের কবলেই পড়তে চলেছে। এ আমি পড়ে রাখলো। পড়তে চলেছে বললেই হলো, সেটা আমি হতে দেব না। কি হলো, কিছু উত্তর দিন ভৈরবী। ভগবতে 22 অবতারের উল্লেখ আছে। কিন্তু তাও সম্ভবানী যুগে যুগে কথাটাও আছে, অসংখ্যবার ভগবান অবতীর্ণ করেছেন ধরাতলে। বৈষ্ণব শাস্ত্রেও বলা আছে যে মহাপ্রভু আবার দেহ ধারণ করবেন। মা, আপনার শাস্ত্র জ্ঞান তো খুব গভীর। শ্রীকণ্ঠ গোসাই, ভৈরবী মা তো ঠিকই বলছেন, ১৯টি ভাবের একসঙ্গে প্রকাশ হওয়াকে মহাভাব বলা হয়। যা গৌরাঙ্গ দেবের হতো, শ্রী রাধিকার হতো, গৌরাঙ্গ দেব তো হরিবোল শুনলে পাগল হয়ে উঠতেন। আচ্ছা গদাধর, তুমি যখন নাম গান করো বা পুজো করো তখন কি জ্যোতি দেখো? হ্যাঁ জ্যোতি দেখি তো, দেখি আমি।
আনন্দ হয়, বুকটা যেন তোলপাড় করে। কি দেখলাম ঠাকুর, আমি কি দেখলাম? আমার এতদিনের স্বাস্থ্য জ্ঞান পাণ্ডিত্য সব সব তুচ্ছ বলে মনে হচ্ছে। তুমি তুমি গদাধর, তুমি গোপীনাথ, তুমি ননীচড়া কৃষ্ণ। তুমি তুমি অবতার, অবতার ঠাকুর, তুমি অবতার। তুমি এসেছিলে শ্রীরামচন্দ্র রূপে, শ্রীকৃষ্ণ রূপে। তুমি এমন ভাবে বিরাজ করছো আমাদের আমাদের মনে, আর আমি কিনা এসেছি তোমার তোমার বিচার করতে। আমার পাপ তুমি স্মরণ করো ঠাকুর, তুমি স্মরণ করো ঠাকুর, তুমি স্মরণ কর। পরে কৃষ্ণ কলিতে তিনি রাম কৃষ্ণ। গদাধরের নাম আমি দিলাম রাম কৃষ্ণ। জাগো ঠাকুর, জাগো, তুমি যে আজ আমাদের মধ্যে আছো, যিনি রাম তিনি কৃষ্ণ, আর তিনি কলিতে রামকৃষ্ণ। রামকৃষ্ণ, তোমাকে আমার প্রণাম।
योगी के लिए ईश्वर ब्रह्म, परम ब्रह्म, निराकार ब्रह्म। तुझे तैयार करना है, चल। चल अंदर चल, तेरा भीतुरे चोल, चल बेटा, चल चल। আমি দেখি গিয়ে যাই, আবার কি কান্ডি করবে ছোট মামা। আবার আরেকজন সাধু এসে জুটলো মন্দিরে, ছোট ঠাকুরকে কি বোঝাবো? কি যে হতে চলেছে, ওদিকে তো আটামশাই আবার ছুটে আছেন। এবারে আমারও খুব ভয় হচ্ছে, কি যে হবে এবার মন্দিরে কে জানে। ভালো করে দেখে বলুন নে, সন্তান কবে হবে? আপনি যদি মনে করেন কোনো তাবিজ বা মাদুলি ওকে দিতে পারেন, ও পড়বে। একখানা বংশধরের মুখ দেখার জন্য যে আমাকে এত যন্ত্রণা সহ্য করতে হবে আমি কোনোদিনও ভাবিনি। আমার এক বেটা তো আমাকে ছেড়ে কবেই চলে গেল, আর এক বেটা এমন একজন বউকে বিয়ে করে ঘরে আনলে যে কি আর বলবো। এই মুরুলি না থাকতে কোনো চিন্তা নেই, একটা মাদুলি দেবো, তারপর দেখবেন এসে। ও বেটা কিছু জানে না গিন্নি মা, বাবার কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব নয়। শুরু হলো। আরে ভণ্ড, তুই কি জানিস রে আমার ক্ষমতা? আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো জ্ঞান আছে? সারাদিন তুই নেশা ভাঙ করে থাকিস আর অন্য ধ্বংস করছিস। বউ, এনারা তো নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিল। আমরা বাবার পেশাদ সেবন করি, তুই এর মর্ম কি বুঝবি রে বৈষ্ণব? এই খ্যাংরা খাটির কথা আপনি একদম শুনবেন না। মাদুলিখানা বৌমারাতে পড়িয়ে দিন, আর দক্ষিণা তো আপনি হাত খুলেই দেবেন। দেখি মা, হাতখানি দেখি, দেও বৌমাকে পড়িয়ে দাও। দাও মা, ছি 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 ছি, এই বুয়ো মাদুলি কেন দিচ্ছ গা তুমি? মা, তোমরা চাও থেকে নে গিয়ে তোমাদের মনের ইচ্ছের কথা মারে জানাও। মা তোমাদের সব ইচ্ছে পূরণ করবে। এসব ভুয়ো তাবিজ কবচে কি সমস্যা মেটে? শিব শম্ভু, কিরে বৈষ্ণব, ধরা পড়ে গেলি তো? ওম, ইয়ে সব হোতা হ্যায় মন্দির মে। বাবা আপনি তো দাঁড়ান, ছোট মামা তুমি এসবের মধ্যে টেকো নে, তুমি চলে এসো দেখিনি। গিন্নি মা আপনারা এদিক পানে আসুন। কি কি হলো, কি হ্যাঁ কি হলো, কি তোমাদের কেন করছো এরকম? হ্যাঁ মা
তোমরা যাও দেখিনি, তোমরা এখন এখান থেকে যাও, কি শুরু করলে কি তোমরা গিন্দি মায়ের সম্মুখে? আরে কি করছো কি তোমরা? তোমরা থামো, গিন্দি মায়েরা রয়েছেন এখানে, তোমরা বসো দেখি বসো, সকলে কি কইবে তোমাদের? ছোটু কি মথুরবাবু কিন্তু চোরটাউরের আবদারে এদেরকে মন্দিরে ঠাঁই দিয়ে একদম উচিত কাজ করেনি। এরা সাধু সন্ত, হ্যাঁ এরা সাধু সন্ত, নেশা ভাঙ করে, এখন আমার মারামারি করছে, হাতাহাতি করছে। বতিদি এমনটা তো আর রোজ হয়নি কো। তুই তো স্বামীর দোষ থাকিস না ছোটকুকে, আমি সব কথা তোর বড় জামাই দাদাকে জানাবো। শোনো কা, ঈশ্বরে ঈশ্বরে কোনো বিভেদ নেই, তাহলে তাহলে কেন কা কেন তোমরা নিজেদের মধ্যে বিবাদ করছো? হ্যাঁ বিবাদ করো না গো, বিবাদ করো না। ইয়ে কোন সি সাধনা হ্যায়, কোন সি, জেসে লগ রহা থা ইয়ে হাথ সে রোটি পকা রহা হ্যায়। নেই নেই নেই, ইসে বেদান্ত সাধনা করনা হ্যায়, শায়দ ইসিলিয়ে মে ইহাঁ পর হুঁ, বেদান্ত সাধনা। ও ছোট মামা, ছোট মামা এসো, এদিকে এসো দেখিনি, এসো এসো এসো, এদিকে এসো, বসো বসো এখানে। শোনো ঠাকুর, আজ হয়তো তুমি খুব কষ্টে সামাল দিতে পেরেছো, সবসময় এমনটা নাও হতে পারে। তুমি সাধুদের বলে দিও এই মন্দির চত্বরে কোনো নেশা ভাং করা চলবে না। ভণ্ডামি করে রোজগারও চলবে না। যদি আমার কথার কোনো অন্যথা হয় তাহলে কিন্তু আমি সাধুদের এখানে স্থান দিতে পারবো না। দেখো কান্ডি, বলো তো বলো, সেজবাবুও চটে গেছে বলিদে, এ তো মহা বিপদ হলো রে। শুন আমাদের দেখতে হবে বুঝলি, নতুন করে কেউ যেন কোনো গোল না পাকায়। হ্যাঁ সেজবাবু তো মহা চটে গেছে, না না নতুন করে যেন কেউ কিছু না করে। দেখ রুক যা রুক যা বেটা, ইতনে সময় সে মে তুঝে খেয়াল কর রহা থা, ইয়ে কোই সাধনা নহীঁ হ্যায়, কোই সাধনা নহীঁ হ্যায়। তু হরি নাম সে নাচ রহা থা, এসা লগ রহা থা কে তু হাথ উঠা কে রোটি বনা রহা, তুঝে সংসার সে মায়া মোহ মমতা সে মুক্ত হোনা হ্যায়। ছোড় দে বেটা, ইয়ে সব কুছ ছোড় দে, ইয়ে সংসার তুঝে ত্যাগনা পড়েগা।
ये संसार में एक ही सच है और वो है ब्रह्म परम ब्रह्म। सब कुछ त्याग करना है बेटा। ओम 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 ओम। आज रेते ताहले मायर काछे के शुधोते हबे। देखी मा आमारे অনুমতি দেয় কিনা। দাঁড়াও দাঁড়াও, কে এসে দেখো ওটা। অরিদে আমার গদাই কি করছে ক দেখি, গদাইটা দেখি। এভাবে গঙ্গার পাড়ে বসে কাজ ছেড়া তো করছিস বাবা মা? এখন তো গদাইয়ের বাপের কিংবা দাদার বাৎসরিকের সময় নয়। ও গদাই, বামুন মা, আপনি হঠাৎ করে এতকাল পরে তকিনেশ্বরে এলেন যে সব কুশল তো? আমাকে আপনার মনে আছে? আমি চোট্টাহরের জগদম্বা মা, বের সময় কামার পুকুরে গিয়েছিল, মনে আছে আপনার? মনে থাকবে না কেন বউ, তুমি যে আমার গদাইয়ের আর এক মা। কিন্তু আমার গদাই এসব কি করছে ক দেখি, নদীর পাড়ে বসে এভাবে ছেড়া তো করছে কেন? তা আমার গদাইয়ের কি হয়েছে ক দেখি, আমি তো মন্দিরে এসে গদাইয়ের আর হৃদের খোঁজ করছিলাম, তা সবাই ওখানে বললে যে গদাই নাকি নদীর পাড়ে বসে ছেড়া তো করছে। সন্ন্যাসীটি কে গাব? আচ্ছা মন্দিরে না অনেকে অনেক কথা কইছিল জানো, বলছিল আমার গদাই নাকি অবতার হয়েছে। তা ও বউ বউ, আমার গদাই ওরম দূরে দূরে আছে কেন গা? হ্যাঁ সে আছে কেন? ছোটাও তুমি কি দেখতে পাচ্ছ না? দেখো দেখো তোমার গর্ভধারিণী মা এসেছে। চলে এসো ছোটাও, এদিকে চলে এসো দেখি। ও গদাই গদাই, হায় বাচ্চা, কিরে
তোমার কাছে আসবি নে কথাই। তোমার কাছে আসবি নে বাবা আমার। হাই বাবা। मत जा बेटा। संसार एक माया है, मत जा बेटा। क्या दिखाई दे रहा है? मायर मुख का नाइजे चुके सामने भेसे भेसे आस ची। नहीं नहीं नहीं, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा बेटा। ओम ओम ओम। बैठो चुप से बैठो। मेरे हाथ में ये शीशे का टुकड़ा, मैं तुम्हारे सर पे दे रहा हूं। ओके कुछ लाग छे तो गो लाग छे केने कुछ है अमन लाग छे तो ओके कुछ है। अभी मन को यहां लाना है। तोर समस्त चिंता एक कपाले निये आए, कुछ मत बोलो, सिर्फ सोचो। जग में सिर्फ ओम ओम सुनाई देगा तुझे और कुछ नहीं। ध्यान कर बेटा, मैं बाहर से दरवाजा बंद करके जा रहा हूं। ध्यान कर, जब तक हो सके तब तक तू ध्यान कर। एक समय देख भी काने सिर्फ ओम ओम सुनाई दे रहा है और कुछ नहीं। चुकुनार पार भी ना तुखन दरवाजा पे घुसा मारना घुसा। हम यहां से जाबो। Chuck.
कुछ। पूछ लो समस्त मन এই কপালে এনে জড়ো করতে হবে। আমার মনে হবে আমি যেন মহাশূন্যে বেশ বেড়াচ্ছি, আর আমার কানে শুধু ওমকার ধ্বনি শুনব। চেষ্টা করছি, ধ্যান করছি, দেখি কি হয়। ধ্যান কর বেটা। ওম 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 আমি যে পথে যাই না কেন, শুধু তোকেই পাবো। তোকেই পাবো মা। দুধটুকু এবার খেয়ে নে। ছোট ঠাকুর, দুধটা খেয়ে ভালো লাগছে? তোমার কি কথা কানে যাচ্ছে? আমার কেমন বোধ করছো? আমি তো সর্বভূতে
মারে দেখল। সাকারে মা, নিরাকারেও মা, ব্রহ্মাণ্ডে মা, আবার নৌকালয়ও মা। বুঝবে কা, বুঝবে, তুমিও বুঝবে। দুধটুকু এবার খেয়ে নি। Joy, ma.